يا أبا صالح مدته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى اله الطيبين الطاهرين اما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم انتظروا اني معكم من المنتظرين সদক আল্লাহ আলীম আমার প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালাম আলাইকুম ওয়া আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের বা কোনো প্রকারের অভাব ও অশান্তি আছে আল্লাহ আলা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে আল্লা রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ইন্নি মাকুম ইনী মাহুমিন তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি এই অপেক্ষা কার করছে আল্লাহ আর আমাদেরকে কার অপেক্ষা করতে বলছেন তো নবী করিম সাল্লাম নিজের হাদিসে বলেছেন মনসর রহম ইয়িন আসাহাবিল কাইম ফালিয়ন্ত যদি তোমাদের মধ্যে কেউ আমার সন্তান মেহদি যিনি শেষ জমানায় বা শেষ যুগে ক্যাম করবেন তাঁনার যদি সাথী হতে চাও তো অপেক্ষা করো ইন্টার অপেক্ষা করো ফালিয়ন্ত সে যেন অপেক্ষা করে ওই আমাল বিল ওয়ারা আর সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে পুরো অন্তরের সঙ্গে হলুসের সঙ্গে যেন নিজের দিনের উপরে আমাল করতে থাকে ও মাহাসিনাল আখলাক আর নিজের চরিত্রকে যেন সুন্দর করে নেয় ব্যবহার যেন তার ভালো হয় তাহলে সে আমার কায়েমের সাথী হতে পারবে আর আমরা সবাই সেই অপেক্ষা করছি কবে উনি আসবেন আর আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনও সেই সময়ের অপেক্ষা করছেন যখন ওনাকে পুনরায় এই দুনিয়ায় ফিরে পাঠাবেন তাই এমামে মেহিদি আলাহ ইসলামের সম্পর্কে আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত রাবিবা বা দিন হাফিজ ইবনে আবিল ফওয়ারিস সমস্ত আহলে সুন ওলামাগান এনার থেকে পরিচিত ইনি একটি রওয়ায়ত লিখছেন আল মেহদিফিকুতুব সুন্না ইমামে মেহদি সালাম আহলে সুন্নত ভাইদের বইতে কোথায় কোথায় ওনার উল্লেখ করা হয়েছে সেই সমস্ত স্থান থেকে একটি হাদিস আমি উল্লেখ করছি যে হাদিসটি রওয়া হাফিদ ইবনে আবিল ফওয়ারিস মিন রোয়াতে ওলমা আহলে সুন বা রাবি বা আলিম ইবনে আবিল ফওয়ারিস উনি হাফিজ ছিলেন উনি লিখছেন বেসানা দেহি আনরসুল্লা সাল আলী আসাল্লাম পুরো সনৎসহ মানে রবায়ত সত্য বলে উনি লিখেছেন কী রওয়ায়ত করছেন নবী করমস্লিসাম কী বলছেন বিসমিল্লা রহমান রহিমান আহব্বাই আলকাল্লাহ কদ কমলা ইমান হসন ইসলাম ইসলামু যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আল্লাহকে ওই অবস্থায় সাক্ষাৎ করতে চায় আল্লাহর সম্মুখীন হতে চায় অর্থাৎ আল্লাহর দরবারে বা তার অওরসে হাসরের দিনে আল্লাহর সামনে হাজির হতে চায় কি অবস্থায় কাদ কমলা ইমানহ যার ইমান পরিপূর্ণ হবে পরিপূর্ণ বা সম্পূর্ণ ইমানের সঙ্গে যদি কেউ রোজাহাসরে প্রস্তুত হতে চায় ও হাসনা ইসলামহ আর তার ইসলাম যেন পছন্দিত হয় যে ইসলামকে আল্লাহ নিজের পছন্দিত দিন বলেছে ও রজিৎলকুমাল ইসলামা দিনা আমি তোমাদের জন্যে ইসলামকে পছন্দিত দিন করেছি তো আল্লাহর সামনে যদি কেউ নিজের পরিপূর্ণ ইমানের সঙ্গে আর ওই সুন্দর ইসলামের সঙ্গে হাজির হতে চায় তা কি করতে হবে ফালিয়াতওয়াল্লাহ আল হুজ্জাহ সাহেবুল মুনতাদার নবী বলছেন যেটা আইলে সুন্নাহের হাইদের বই থেকে আমি বলছি বইটির নাম হচ্ছে kitab al 40 ለ হাফিদ ইবনে আবুল ফাওয়ারিস মিন রওয়াত ওয়া উলামা আল সুন্নাহ মুজাররাদ 4 kitab al 40 বইটার নাম হাফিজ ইবনে আবিল ফওয়ারিস উনি রাইটার বা মোয়ালিফ আর খণ্ড নম্বর হচ্ছে চার যেখানে এই হাদিসটি উনি উল্লেখ করেছেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে হাদিসে নবী করিম বলছেন যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় পরিপূর্ণ ইমানের সঙ্গে আর সুন্দর ইসলামের সঙ্গে সে যেন ফল ইয়তওয়াল্ল হুজ্জা সাহেবুল মন্তজার সে যেন এমাম আল হুজ্জা মানে এখন যে জমিনের ওপরে আল্লাহর হুজ্জাত যিনি এমাম আব্দ মাহবুদের মাসকানে যিনি এখন অসিলা হয়ে আছেন আল্লাহ তার তরবান্দাদের মাসকানে হুজ্জা সে যেন এমামে মেহিদি আল্লাহ ইসলামকে নিজের অভিভাবক বলে মেনে চলে এই যুগের সম্পর্কে নবী কি বলছেন সে যেন নিজের যুগের এমাম সাহেব জামান যুগের এমাম যে এই যুগের মালিক এই যুগের অধিকার যার হাতে আল্লাহ দিয়েছে আলমুনতদার যার সবাই অপেক্ষা করছি দেখেন হাদিস পরিষ্কার বলছে আল এমা আল ইমাম সাহেব আল জমান আলমুনতার যার অপেক্ষা করছে সবাই তাকে যেন সবাই নিজের অভিভাবক বলে তার কথা মতো জীবনযাপন করে তাহলে সে পরিপূর্ণ এমানের সঙ্গে মরবে আর তার ইসলামকে আল্লাহ পছন্দ করবে শর্ত হচ্ছে সে যেন নিজের যুগের এমামকে নিজের অভিভাবক মেনে বলে মেনে তার হুকুম অনুযায়ী জীবনযাপন করে মনে রাখবেন যে পরিবারে বা যে ফ্যামিলিতে গার্জন কন্ট্রোল করে আর গার্জন একজন যে গার্জন হয় যে মুরব্বী হন বা হর্তা বা কর্তা হন ওই ফ্যামিলির বা পরিবারের তার কথা মতো যদি সবাই চলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে শান্তিপূর্ণভাবে সব হতে থাকে শৃঙ্খলা বজায় থাকে কিন্তু যদি পরিবারে বংশে বাড়িতে যার সে নিজের মতো করে একজন অভিভাবককে যদি ফলো না করে একজন গার্জেনকে যদি তারা অনুগমন বা অনুসরণ না করে তার কথা মতো যদি না চলে আর যার সে যদি নিজের মতো করে তখন পরিবারে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় মতভেদ হয় ছোটো ছোটো কথা নিয়ে ঝগড়া দ্বন্দ্ব হয় অশান্তি হয় ওইরূপ এই পুরো বিশ্ব একটি পরিবার এই পুরো বিশ্ব একটি সংসার আর এই সংসারের অভিভাবক হরতাকর্তা বা এই সংসারের গার্জেন হচ্ছেন যুগের এমাম তো যদি যুগের মানুষ নিজের এমাম নিজের অভিভাবক নিজের গার্জেনের কথা মতো চলে তখন এই সংসারে এই দুনিয়ায় এই পৃথিবীতে শান্তি বজায় থাকবে সকলে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে চলবে কিন্তু যখন নিজের অভিভাবক বা গার্জেনের কথা না মেনে চলবে যা সে নিজের মতো করবে আর যেটা এখন বর্তমান বিশ্বে হচ্ছে তখন কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হবে বা বিশৃঙ্খলা ঘটবে আর এটাই বাস্তব এখন যদি এই বিশ্ববাসীরা এই দুনিয়ার লোকেরা নিজের যুগের এমামকে ফলো করত এমামের আদেশ অনুযায়ী জীবনযাপন করতো তো দুনিয়ায় যে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে এই অশান্তি সৃষ্টি হয়ে আছে এটা হতো না আল্লাহ রব্বুর আলমিন নিজের বান্দাদের জন্য শান্তি চায় মঙ্গল চায় তাদের ভালো চায় তাই তাকে তাদেরকে শান্তির দিন ইসলাম দিয়েছে আর সেই ইসলামকে বজায় রাখার জন্যে সেই শান্তিকে বজায় রাখার জন্যে অভিভাবক বা গার্জানকে ফলো করতে বলেছে যুগের এমামকে ফলো করতে বলেছে তো যদি আমরা সবাই যুগের এমামকে ফলো করে চলি যুগের এমামকে মেনে চলি তো এই বিশ্বে এই সংসারে কখনো অশান্তি হবে না বিশৃঙ্খলা ঘটবে না কিন্তু যতক্ষণ আমরা নিচের যুগের এমামকে ফলো না করব সবাই ঐক্যবদ্ধ হয়ে এক পথের পথিক হয়ে না চলব ততক্ষণ আমাদের মধ্যে এই দ্বন্দ্ব এই মতভেদ এই দলাদলি ফেরকাবন্দি চলতে থাকবে আর আমাদের জীবনে এইভাবে বিশৃঙ্খলা বা অশান্তি হতে থাকবে তাই এখনও বিশ্ববাসী এই গোটা দুনিয়ার সংসারের লোকেরা যদি এখনও সত্যপথের প্রতীক হয় তারা যদি এমামকে ফলো করে এমাম এ জামান আল্লাহ যুগের এমামকে নিজের অভিভাবক বলে মেনে ওনার হুকুম মতো যদি জীবনযাপন করে তো আশা রাখি আমরা এই দুনিয়ায় খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব বা ওইভাবে জীবনযাপন করতে পারব যেটা আমরা সবাই আশা রাখি আর এটা একদিন হবে কখন যখন ওই ইমামি মেহেদি পুনরায় ফিরে আসবেন পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে পুরো বিশ্ব থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার পাপকে উনি মুছে ফেলবেন আর তার জায়গায় ন্যায় নেকি সদ্বিচার সদ্ব্যবহার বা পূর্ণিতে পরিপূর্ণ করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন ইহকালে এই জীবনে নিজের যুগের এমামের সাক্ষাৎ পাই আর ওনার হুকুম অনুযায়ী জীবন জীবনযাপন করে ইসলামের ওই শান্তিকে যেন আমরা বজায় রাখতে পারি যে শান্তিকে আমাদেরকে বজায় রাখতে বলা হয়েছে আসুন এই ছোট ভূমিকার সঙ্গে এবারে আমি আপনাদের কুইজ প্রোগ্রাম প্রাইজ প্রোগ্রাম যেটা ঘোষণা করেছিলাম বা রেখেছিলাম পনেরোই সাবান এমাম এমহিদ জন্ম জন্মদিবস উপলক্ষে পনেরোই সাবান উনত্রিশ মার্চ আমি কিছু প্রশ্ন রেখেছিলাম আপনাদের সামনে নবীদের জীবনী থেকে আর ওই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যুগের এমামের সম্পর্কে অর্থাৎ টোটাল পনেরোটি প্রশ্ন করেছিলাম আর বলেছিলাম এই পনেরোটি প্রশ্নের যদি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক উত্তর দিতে পারে তো তাকে পনেরোশো টাকা দেড় হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ একটা ভুল করে অর্থাৎ চোদ্দোটি পনেরো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তো তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর কেউ যদি দুটি ভুল করে মানে তেরোটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তো তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে দুটোর বেশি ভুল করলে কিন্তু তাকে পুরস্কার দেওয়া হবে না তাই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের যে অডিও রেকর্ডিং আপনারা পাঠিয়েছিলেন আমি পরের দিন অর্থাৎ তিরিশ মার্চ ষোলোই সাবান সুন্দর সময় চেক করলাম তো মাত্র একজন আমার বোন উনি নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন এখন ইনশাল্লাহ আগে আমি ওই প্রশ্নগুলিগুলির সঠিক উত্তর আপনাদের সামনে পড়ে শোনাতে চাই তুলে ধরতে চাই ওইগুলো শোনার পরে আপনারা যারা উত্তর দিয়েছেন নিজের উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন নিজেই বুঝতে পারবেন আপনারা কে কোথায় ভুল করেছেন আমি যদি প্রতি রেকর্ডিং শুনে বলি এটা ভুল এটা ভুল এটা ভুল অনেক সময় লাগবে তাই আমি আগে সঠিক উত্তরটা পনেরোটি প্রশ্নের সঠিক সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরছি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব আর দেখবো যে আমার ভাই বোনদের মধ্যে দর্শক বিন্দুদের মধ্যে কে সঠিক উত্তর দিয়েছেন আর কে ওই পুরস্কারের জন্যে প্রাপ্য হয়েছেন আসুন আমি আগে প্রশ্নগুলোর উত্তর পড়ে আপনাদেরকে শোনাতে চাই এখানে প্রথম প্রশ্ন হয়েছিল যে হজরত আদম সালাম মানে আলম হজরত আদম আলা নাম কোরআনে কতবার এসেছে তো তাড়াতাড়ি উত্তর বলছে শুধু উত্তর বলবো হজরত আদম সালামের নাম কোরআনে পঁচিশ বার এসেছে হজরত আদম আলা হওয়া আলাইহ সালামের বিবাহ হজরত আদম হাওয়ার বিবাহ কোথায় হয়েছিল প্রমাণ সহ বলুন হজরত আদম হওয়া আলহামা সালামের বিবাহ জান্নাতে হয়েছিল যার প্রমাণ সুরায় বাকা আয়াত নম্বর ৩৫ বা সুরায় আরাফ আয়ত নম্বর ১৯ আমি প্রমাণ সহ বলতে বলেছিলাম আর আয়ত বলছে ইয়া আদম ওসকো আন্তওয়া জোকাল জান্না আল্লাহ বলছে আমি বললাম আয় আদম তুমি এবং তোমার স্ত্রী আন্তওয়া জও জায় মানে স্ত্রী তো আন্তওয়াজাও যে উস্কুন আন্তওয়াজাও যে কাল তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো তো আল্লাহ যখন স্ত্রী বলছে তার মানে কি জান্নাতে ওনাদের বিবাহ হয়ে গিয়েছিল এই পৃথিবীতে এসে ওনাদের মিলন হয়েছিল তো এটা একটা প্রমাণ যে জান্নাতে ওনাদের বিবাহ হয়েছিল এবারে তৃতীয় প্রশ্ন ছিল হজরত শিস নবী আলাহ ইসালাম নাম কোরআনে কতবার এসেছে আর সাব এইন কাদেরকে বলা হয় তো জনাবি শীষ নবীর নাম কোরআনে কোথাও উল্লেখ হয়নি তবে ওনার ছেলে সাবে সোয়াদ আলি বে হামজা হামজাইয়ে সাবে ওনার সন্তানদেরকে সাবেইন বলা হয় যারা এই বিশ্বের প্রাচীনতম কম বাজাত তারপরে হজরত আদম নিজে হজরত আদম আলাহ ইসলাম নিজের ছেলে শীষ নবীকে তাকাইয়া করার হুকুম কেন দিয়েছিলেন তাকাইয়া কেন করতে বলেছিলেন তো মনে রাখবেন জানাবে আদম আলি ইসলাম নিজের ছেলে শেষকে তাকাইয়া করার হুকুম দিয়েছিলেন তার শত্রু বা কাবিলের শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্যে উনি বলেছিলেন তুমি নিজের নবুবাদ বা দায়িত্ব বা নিজের অস্তিত্বকে গোপন রাখো নইলে কাবিল যেমন বড় ভাই হাবিলকে মেরেছে ওইরূপ তোমাকেও মেরে ফেলবে জানাবে ইদ্রিস আল্লাহ নিজের কমকে কিসের শিক্ষা দিয়েছিলেন জনাবি ইদ্রিস নবী আলাইসালাম নিজের কমকে বিশেষ যে জিনিসগুলো শিক্ষা দিয়েছিল দিয়েছিলেন এক নম্বর ইলমে নুজুম মানে বিদ্যা দ্বিতীয় ইলমে ফালাক মানে ফোরকাস্টিং তৃতীয় অস্ত্রপাতি তৈরি করার শিক্ষা দিয়েছিলেন কাপড় সেলাই করার শিক্ষা দিয়েছিলেন বা কাপড় তৈরি করার শিক্ষা দিয়েছিলেন তারপরে কাঠের কলম দিয়ে লেখার শিক্ষা দিয়েছিলেন সব সর্বপ্রথম অক্ষর পরিচয় হিসেবে অক্ষর দিয়ে লেখাপড়া শেখার নিয়মও উনি শিখিয়েছিলেন তারপরে ঘর বানানোর শিক্ষা উনি দিয়েছিলেন তারপরে যুদ্ধ করার পদ্ধতি উনি বলেছিলেন বা শিখিয়ে শিখিয়েছিলেন এলমেতিভ মানে কেমিস্ট্রি প্যাথোলজি টেস্ট বা ইউনানিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এগুলো কিন্তু ওনার অবদান বা দান উনি শিখেছিলেন এবং এছাড়া বিভিন্ন ভাষার শিক্ষাও জানাবে ইদ্রিস নবী নিজের কমকে দিয়েছিলেন হজরত ইদ্রিস নবীর শেষ ওষিয় কি ছিল হজরত ইদরিস নবী আলাইসাল্লাম নিজের আসমানে যাওয়ার আগে রফে আল ইসামাওয়াত হওয়ার আগে উনি বলেছিলেন এ মানবজাত মনে রেখো তোমরা তোমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছ এবং ওখানেই ফিরে যেতে হবে মত তোমাদেরকে খুঁজছে আসলে কোনো রেহাই নেই কবরের মঞ্জিল খুব কঠিন আর তার চেয়ে তো কঠিন হবে তা কবরের মঞ্জিল খুব কঠিন আর তার চেয়ে তো কঠিন হবে রোজে হাসরের হিসেব কিতাব সুতরাং খোদায় ওয়াহদাউল্লাহ শরীকের এবাদত ও উপাসনা করো তার খুশি ও নারাজগির খেয়াল রাখো তার হুকুমের অবদ্ধতা করো না নইলে তার আজাব থেকে কেউ রেহাই দিতে পারবে না খোদার হুকুম মেনে চলো তাতেই তোমাদের মঙ্গল উনি এইভাবে নিজের কঙ্কে শিক্ষা দিয়েছিলেন হজরত আদ হজরত নু নবী আলাামের আসল নাম কি ছিল আর ওনাকে নূ কেন বলা হতো হজরত নু আলাইসাল্লামের আসল নাম ছিল আব্দুল জব্বার বা আব্দুল গফার আবার অনেক রবাদ বলছে আব্দুল মালিক বা আব্দুল আলা ওনার নাম ছিল চারটে নাম আমরা ইতিহাসে পেয়েছি তবে এর মধ্যে বিখ্যাত নাম হচ্ছে আব্দুল জব্বার বা আব্দুল গফার আর ওনাকে নূ বলা হয়েছিল এই জন্যে উনি আল্লাহর ভয়ে বা নিজের উম্মতের নেজাতের জন্য খুব কান্নাকাটি করতেন সবসময় কান্নাকাটি করতেন তাই নূহ শব্দ মানে প্রদনকারী ওনাকে পদবি দেওয়া হয়েছিল হজরত নূ আলাইসালাম মানে নূ নবীর তরিতে কতজন সবার হয়েছিল আর কে সর্বপ্রথম সবার হয়েছিল আর কে সবচেয়ে শেষে উঠেছিল মানে ওই তরিতে চলেছিল তো এখানে বলা হচ্ছে হজরত নূ আলা ইসলামের তরিতে আশি জন সওয়ার হয়েছিলেন আশি জন মমিন সওয়ার হয়েছিলেন সর্বপ্রথম পিঁপড়ে সওয়ার হয়েছিল পিপিলিকা উঠেছিল সবার হয়েছিল আর সর্বশেষে গাধা উঠেছিল সবার হয়েছিল আর গাধার লেজ ধরে ইবলিস মানে শায়তান ওই কাস্তিতে চড়েছিল হজরত হুদ নবী সালামের কমের নাম কি ছিল আর তাদের উপরে কী এসেছিলো আর কেন হজরত হুদ নবী আলা ইসাল্লামের কমের নাম ছিল কমে আদ তারা আল্লাহর হুকুমের অমান্য বা অবাধ্যতা করেছিল বুধ পুজো করছিল গান বাজনা বা হারাম কাজে লিপ্ত ছিল বুদ্ধিজীবীর জন্য ইশারা যতটুকু সংক্ষিপ্ত বলছে হারাম কাজে লিপ্ত ছিল বলে তাদের উপরে আল্লাহ রব্ব আলমিনের আজাব এসেছিল আগে খরা পড়েছিল তারপরে তাদের নদী নাদা শুকিয়ে গিয়েছিল তাদের নারীরা আকিম হয়ে গিয়েছিল অর্থাৎ তিন বছর তাদের ঘরে কোনো সন্তান জন্ম নেই নি তারপরও যখন তারা শোধরায়নি তখন তাদের উপরে বজ্রপাত হয়েছিল আল্লাহর তরফ থেকে বজ্রপাত হয় আর তারা সবাই পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল আর তাদের উপরে ভয়ঙ্কর তুফান এসেছিল এটা কমে আদের ওপরে যে আজাব এসেছিল আর তার কারণ বললাম এবারে হজরতে হুদ নবী করিম সাল্লামের যুগের বিখ্যাত রাজা বা বাদশাহ কে ছিল আর তার শেষ কিভাবে হয়েছিল তো হুদ নবীর যুগের বিখ্যাত বাদশাহ ছিল সাদ্দ সাদ্দাদ নিজের তৈরি করা জান্নাতে প্রবেশ করতে চাচ্ছিল জান্নাতের দরওয়াজে যখন পৌঁছেছিল তো ঘোড়া থেকে নাম ছিল এমন সময় আল্লাহর হুকুম হলো আয়ে মালকুল মহ যাও এর রুহ কবজ করে নাও এ যেন নিজের আমার বিরুদ্ধে নিজের জান্নাত তৈরি করে শান্তি লাভ করতে চায় সুতরাং আমাকে যে অবাধ্য করে অমান্য করে আমি তাকে রেহাই দিই না তাই হজরতে হুদ নবী আলাইস্লামের দুয়ায় সঙ্গে সঙ্গে মালাকুল মত আসে আর এসে রু কবজ করে নিয়ে যায় তো যুগের বাদশাহ ছিল সাধাদ আর তার শেষ হয়েছিল মানে নিজের জান্নাতে প্রবেশ করার জন্যে ঘোড়া থেকে নামছিল এক পা ঘোড়ার রেকাবের ওপর ছিল আর এক পা নিচে রাখছিল সেই সময় তার রু করে যায় হয়ে যায় এইভাবে তার শেষ হয়ে যায় হজরতে শোয়েব নবী আলাহ ইসলাম এবং ওনার কম কোথায় বসবাস করতেন আর ওনাদের বসবাসের নিয়ম শৃঙ্খলা কী ছিল হজরত শোয়েব নবী আলাহ ইসলামে হজরত শোয়েব নবী বা ওনার কম ওয়াদিয়ে কোরা মনে রাখবেন ওয়াদিয়ে করার একটি শহর হিজির যে শহরের নামে সুরায় হেজির কোরআনে একটা সূরা আছে ওয়াদা কোরআন হেজের শহরে বসবাস করতেন আর পাহাড়ের গুফায় বা পাহাড় কেটে ছোট ছোট সুন্দর ঘর তৈরি করে ওর ভেতরে বসবাস করতেন কমে সামুদ মানে জানাবে নবীর কম আহ জানাবে নবীর কম কমে সামুদ যে বাতিল খোদার উপাসনা করতো তাদের নাম কি ছিল লাতো মানাতো অজ্জাহ হবল কয়েস বা কোবাইস এই পাঁচটি তাদের বাতিল খোদা ছিল যার তারা উপাসনা করত। জানাবে এব্রাহিম আলহিসামের মাতা পিতার নাম বা নানার নাম কি ছিল আর আজার কে ছিল জানাবে এব্রাহিম নবীর পিতার নাম ছিল তারিখ বা তারুখ। তারিখ বা তারুখ আর ওনার মাতার নাম ছিল নুনা বিবি বা বুনা খাতুন আর নানার নাম ছিল লাহেজ উনিও নবী ছিলেন আর আজার ছিল ওনার চাচা যিনি বাল্যকাল থেকে ওনাকে পালন করেছিলেন বা দেখাশোনা করেছিলেন উনি পিতাহারা জন্ম নিয়েছিলেন জানাবে এব্রাহিম নবী তাই আজার ওনার চাচা ওনাকে লালন পালন করেছিল তাই অনেকে ভুল বোঝে আজারকে ওনার পিতা বলতো বা বাপ বলেন হজরত ইব্রাহিম আলহ যে পাখিগুলি জবাই করেছিলেন তার নাম কি ছিল হজরত ইব্রাহিম নবী চারটি পাখি জবাই করেছিলেন আর কোন 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 পাখি ছিল চারটে পাখি জবাই করেছিলেন মুরগি বা মোরগ ছিল মোর পাখি ছিল রাজহাঁস বা হাঁস পাখি ছিল আর শগুন বা কাক কেউ বক বলেছে বক নয় শগুন বা কাক দুটোর একটা ছিল যাক এভাবে এই চারটে নাম পাখির নাম এসেছে এবারের শেষ প্রশ্ন ছিল এমা মেহদি এমা মেহ জামানা সলামের সম্পর্কে কোরআনে কতটি আয়াত এসেছে আর ওহার থেকে কোনো একটি আয়াত পড়ে তার ব্যাখ্যা করুন বা তর্জমা বলুন একই প্রশ্নে দুটো ছিল এক দুটো ভাগ বা দুটি অংশ এক নম্বর এমাম এমাহিদ আলাইসালামের সম্পর্ক সম্পর্কে কোরআনে কতটি আয়ত এসেছে উল্লেখ হয়েছে বা অবতীর্ণ হয়েছিল আর ওই আয়তের মধ্যে কোনো একটি আয়ত পড়ে তার তর্জমা বা ব্যাখ্যা বলার জন্যে আমি বলেছিলাম তো এমাম জামায় আলাইসালামের সম্পর্কে কোরআনে সত্তর থেকে বাহাত্তরটি আয়ত যেটা সমস্ত উম্মাতে মুসলিমার বিখ্যাত ওলামা মুফাসরিন মুফাসরিন বা অনুবাদকরা লিখেছেন বা বলেছেন এমাম জামানের সম্পর্কে কোরআনে সত্তর থেকে আয়ত এসেছে আর এই বাহাত্তরটি আয়তের মধ্যে যে আয়তটি আমি পাঠ করেছিলাম সেদিনও পাঠ করেছিলাম সুরায় হুদ নম্বর ছিয়াশি বাকিয়তলা খায়রুল্লাকুম ইনকুন্তুম মিন আল্লাহর রক্ষা করা মানে আল্লাহ যাকে বাকি রেখেছে সেই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা মমিন হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো ওইর বানি বান আয়ত নম্বর একাত্তর পড়তে পারতেন বা বলতে পারতেন আপনারা আম্বিয়া সুরায় আম্বিয়া আয়ত নম্বর পাঁচ এবং একশো পাঁচ সুরায় নূর আয়ত নম্বর পঞ্চান্ন সুরায় নেশা আয়াত নম্বর ঊনষাট সুরায় কাসাস আয়ত নম্বর পাঁচ সুরায় আলে ইমরান আয়ত নম্বর দুশো এগুলো সরাসরি মানে সবাই বলেছেন যে এমামে জামান আলসালামের সম্পর্কে এছাড়া আরও যে আয়াতগুলো বললাম সত্তর থেকে বাহাত্তরটি আয়েত সমস্ত বিখ্যাত অনুবাদক বা মুফাসরিনরা লিখেছেন এই আয়েতগুলো এমামে জামান আলাই ইসলাম যুগের এমাম এমামে মেহিদ আলাইম সম্পর্কে বা ওনার তিনশো তেরো জন যে সঙ্গী সাথী হবেন বা ওনার রাজত্বকালীন যুগে যারা ওনার সহযোগী হবেন তাদের সম্পর্কে আশা রাখি আপনারা এই প্রশ্নগুলির উত্তর শুনেছেন মানে পনেরোটি যে প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম তার উত্তর শুনেছেন এবারে আমি আপনাদের উত্তর প্লে করছি আপনারা যে উত্তরগুলো দিয়েছেন যেমন বললাম নির্ধারিত সময়ের মধ্যে বা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যে উত্তর কমপ্লিট করতে হবে তো আমার একজন মাত্র বোন যিনি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিয়েছিলেন আর সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন আসুন আগে আমি ওনার অডিও প্লে করতে চাই তারপরে কে উত্তর দিয়েছেন হয়তো একদিন পরে কি দুদিন পরে উত্তর দিয়েছেন সেটাও প্লে করব আসুন আগে ওনার উত্তরটা শুনে নিই আসসালামু আলাইকুম চাচাজি আমি আপনার পাঠানো দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে চাই আদাম আলাহ ইসলামের নাম কোরআনে কতবার এসেছে আদাম আলাহ ইসলামের নাম কোরআনে দশটি সুরায় পঞ্চাশটি আয়তে পঁচিশবার এসেছে আদাম আলাহিসাল্লাম ও হাওয়া বিবির মিলন হয়েছিল প্রকৃতির জান্নাতে কারণ জান্নাতে আদাম আলাহিসাল্লামকে তৈরি করার পরে যে মাটি বেশি হয়েছিল তা থেকে হাওয়া বিবির সৃষ্টি হয়েছিল কিন্তু পৃথিবীর বুকে তাদের সৌদি আরবের পাহাড়ের গুহার ভিতর প্রথম মিলন হয় শীষ নবীর নাম কত জায়গায় এসছে কোরআনে নবীর নাম কোরআনে কোথাও উল্লেখ নেই কারণ মোট এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে মাত্র পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ আছে সাবেইন কাদের বলা হয় শীষ নবীর সন তৃতীয় সন্তান সাবের ছেলেদেরকে সাবেইন বলা হয় তাকে তাকাইয়া করার অনুমতি দেওয়া হয়েছিল কারণ কাবিলের হাত থেকে বাঁচতে তাকে তাকে তাকাইয়া করার অনুমতি দেওয়া হয়েছিল না হলে তাকেও হাবিলের মতো হত্যা করা হতো ইদ্দিস নবী কী শিক্ষা দিয়েছিলেন ইদ্দিস নবী পোশাক তৈরি লেখার পদ্ধতি যুদ্ধের নিয়মাবলী অ্যাস্ট্রোলজি ইত্যাদি বিষয়ে প্রথম শিক্ষাদান করেছিল তার শেষ ওসিয়ত কী ছিল গান বাজনা মদ্যপান জেনা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা থেকে বিরত থাকতে বলেছিলেন এবং আল্লাহের হুকুমে চলার নির্দেশ দিয়েছিলেন নুনবীর আসল নাম কি ছিল নুনবীর আসল নাম ছিল আব্দুল জুব্বার বা কোনো কোনো রায়ত মতে আব্দুল গফার তাকে নু বলা হয় কারণ নু শব্দের অর্থ রোদনকারী তিনি তার উন্মতের জন্যে প্রচুর কান্নাকাটি করতেন আল্লাহর কাছে তাই তাকে নূহ বলা হয় আবার কোনো কোনো রবায়ত মতে একবার তিনি একটি গায়ের রোম ওঠা কুকুরকে দেখে মনে ঘৃণা পোষণ করেছিলেন এবং বলেছিলেন আল্লাহ এমন জীবকে কেন সৃষ্টি করেছিল তখন সেই কুকুর বলেছিল তুমি কি জানো আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছিল এই কথার পর নূ নবী প্রচুর অনুতপ্ত হন এবং আল্লাহর দরবারে প্রচুর কান্নাকাটি করেন তাই তাকে নুহু বলা হয় তার নৌকায় প্রথম যে সওয়ার হয়েছিল সে ছিল পিঁপড়ে আর শেষে গাধা এবং গাধার ল্যাস ধরে শয়তানো শয়তানো সওয়ার হয়েছিল হুদ নবীর কামের নাম হুদ নবীর কামের নাম কমে আদ এবং হুদ এবং কওমে আদ তাদের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য এবং আল্লাহর পথ থেকে সরে আসার কারণে ধ্বংসের সম্মুখীন হয় এবং হুদনবীর হুদনবীর আমলে যে বাচ্চা ধ্বংসের সম্মুখীন হয় সেই বাচ্চার নাম সাদ্দাদ বাদশাহ সেই সাদ্দাত বাদশাহ তখন সব থেকে ছিল ক্ষমতাশালী ছিল এবং তার ভাইয়ের নাম ছিল সাদিদ তাদের এই উশৃঙ্খলতার কারণে সাদিদের ওপর বজ্রপাত হয়ে মারা যায় কিন্তু তাতেও সাদ্দাত বাদশাহ কোনো শিক্ষা নেয়নি এবং তিনি আল্লাহকে চ্যালেঞ্জ করে পৃথিবীর বুকে জান্নাত গড়ে তোলার গড়ে তুলতে শুরু করেন এবং যখন তার সেই জান্নাত তৈরি সম্পূর্ণ হয় তিনি সেটা দেখার ইচ্ছা করেন এবং সেখানে পৌঁছে যখনই তিনি ঘোড়া পিঠ থেকে একটা পা নামান সেই অবস্থাতেই মালাকুল মৌত তার মত তার রুহু কবচ করে নেন সালে নবী কোথায় বাস করতেন সালে নবী লেবাননে বাস করতেন তাদের তাদের জীবনযাপন কেমন ছিল তা সালেনবীর কমরা পাথরের পাথরের গায়ে গুহা কেটে তার ভিতরে বাস করতো ঝড় বৃষ্টি তুফান ইত্যাদি থেকে বাঁচার জন্য সালেনবীর কম মানে কমের সামুদ যে সমস্ত খোদাদের পূজা করতো তারা পাঁচ প্রকার ছিল লা তো হুগুল হুগোল ক্য ইব্রাহিম নবীর পিতা মাতা ও নানার নাম কী ছিল ইব্রাহিম নবীর পিতার নাম ছিল জানাবে তারিক মাতার নাম ছিল জানাবে লুনা নানার নাম ছিল জানাবে লাহিজ এবং জানাবে আজহার ছিলেন তার চাচা এবং যে চারটি পাখি তিনি কেটেছিলেন সেগুলো ছিল কাক হাঁস ময়ূর বক আর ইমামি মেহিদির নাম কতবার আছে কতবার আছে ঠিক বলতে পারবো না তবে সুরা হিজর আয়াত নম্বর ছত্রিশ থেকে আটত্রিশে উল্লেখ আছে সুরা বানী ইসরায়েল একশো আটত্রিশ নম্বর আয়াতে ইমাম মেহেদির আগমনের কথা উল্লেখ আছে আসসালাম আলাইকুম চাচাজি আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সময়ের মধ্যে এত সুন্দরভাবে গুছিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তবে দুইটি কি তিনটি প্রশ্নে একটু ভুল হয়েছে সামান্য মানে কমপ্লিট প্রশ্নটা ভুল হয়নি তার একটি অংশ একটু ভুল হয়েছে যেমন সালেনবি ওয়াদিয়া করা হেজের শহরে বসবাস করতেন তাছাড়া বগ আপনি বলেছেন বগ বগ নয় ওটা কাগ আর এমামে জামান আলাহ ইসলামের সম্পর্কে একটি আয়াত পড়ে তার ব্যাখ্যা করতে বলেছিলাম কোনো একটি আয়াত পড়ুন আপনি কোনো আয়াত পড়েননি বা কত জায়গায় ওনার সম্পর্কে জিকের হয়েছে কোরআনে কতটি আয়তে এটা উল্লেখ করেনি তাই ডাইরেক্টরি বোর্ডের নিয়ম শৃঙ্খলা হিসাবে আপনি দু জায়গায় মনে করুন ভুল করেছেন তো আমাদের শর্ত ছিল যে যদি কেউ দু জায়গায় ভুল করে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে একটা ভুল করলে হাজার আর যদি কোনো ভুল না হয় তাহলে তাকে পনেরোশো টাকা মানে দেড় হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো আপনি দু জায়গায় অল্প ভুল করেছেন তো টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে আপনি পাঁচশো টাকার প্রাপ্য হয়েছেন নিঃসন্দেহে পুরস্কার হিসেবে আপনি পাঁচশো টাকার প্রাপ্য হয়েছেন তবে সর্বপ্রথম আর নির্ধারিত সময়ের মধ্যে আপনি উত্তর পাঠিয়ে দিয়েছিলেন বলে আমাদের বোর্ডের তরফ থেকে খুশি হয়ে আপনাকে আরও পাঁচশো টাকা বেশি করে দেওয়া হচ্ছে সুতরাং আপনাকে এক হাজার টাকার পুরস্কার দেওয়া হচ্ছে আপনি এই এক হাজার টাকার মূল্যবান সুন্দর ভালো ভালো বই ইসলামিক বই যার থেকে বহু জ্ঞান লাভ করতে পারবেন মোস্তাক ভাইয়ের নম্বর দেওয়া হচ্ছে ওনাকে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে নিজের পছন্দিত বা প্রয়োজনীয় বই নিয়ে নিন আমরা পয়সা ওনাকে পে করে দেবো আর যদি আপনি বই না নিতে চান পয়সা নিতে চান তো আপনি নিজের নাম ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস মানে ব্যাংক ব্যাঙ্কের ব্রাঞ্চ ব্রাঞ্চ কোড বা আইএফসি কোড যেটা বলা হয় ওগুলো টোটাল ইনফরমেশান আপনি হোয়াটসঅ্যাপ করে দিন চ্যানেল উইনকে পাঠিয়ে দিন আমরা আপনার অ্যাকাউন্টে টাকা এখান থেকে ট্রান্সফার করে দেবো নইলে জমা করে দেবো আপনার পুরস্কার মনে রাখবেন এক হাজার টাকার মূল্যর পুরস্কার আপনার জন্য ঘোষণা করা হচ্ছে এই এক হাজার টাকার আপনি বই নিতে পারেন বা টাকাও নিতে পারেন বই যদি নিতে চান মোস্তাকবার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে বই নিয়ে নিন উনি বিল পাঠিয়ে দিলে আমরা ওনাকে টাকা পাঠিয়ে দেবো আর যদি আপনি টাকা নিতে চান তো আপনি নিজের অ্যাকাউন্ট ডিটেলস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন আমার আপনার আমরা আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবো বা জমা করে দেবো আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনার পুরস্কার পেয়ে আপনি খুশি হবেন আপনার মতো আল্লাহ সকলকে তৌফিক দান করুক তারা এইভাবে যেন জ্ঞান লাভ করতে পারে এটা একটা পরীক্ষা ছিল আমরা যা সে নিজেকে যাচাই করছিলাম আমি দেখতে চাচ্ছিলাম আপনারা কত মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানগুলো দেখছেন বা এর থেকে লাভবান হচ্ছেন জাস্ট একটা যাচাই ছিল আর কিচ্ছু না যদি কেউ উত্তর না দিয়ে থাকে সে যেন দুঃখ না পায় নিজের পরীক্ষা আপনারা নিজেরা করছিলাম এটা একটা শান্তনা বা একটা উৎসাহ বাড়ানোর জন্যে মনোবলকে বৃদ্ধি করার জন্য একটা পুরস্কার আমরা রেখেছি যেটা পেলে হয়তো পরবর্তীকালে যখন আমরা প্রশ্ন করব। কারণ এখনও বহু নবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরতে বাকি আছে তারপরে বায়তের জিকির হবে ইমাম গন্ধের নাম বা ওনাদের জীবনী তুলে ধরবো তারপরে গাইবাতে সোগরা বা কোবরার যুগে যে সমস্ত বিখ্যাত ওলামা আলিমি দিন ওনাদের নিয়াতে কাজ করছেন দিনের রক্ষা করছেন বা দিনের তালিম দিচ্ছেন ওনাদেরও কিছু জীবনী নিয়ে আলোচনা করব। তো এগুলো মন দিয়ে শুনুন এর থেকে নিজেরাও লাভবান হন অন্যদেরকেও বলুন এইভাবে মনে করুন আমরা প্রস্তুত হচ্ছি নিজের যুগের এমামের জন্যে আমাদেরকে শিক্ষিত হতে বলা হয়েছে আমরা যদি মারেফাত না রাখি তো কখনো এমামের সাথী হতে পারবো না তাই এই সমস্ত জিনিসগুলো জানার প্রয়োজন আছে আল্লাহ নিজের বান্দাদের জন্যে বলেছে যেদিন তোমাদের মারেফাত মানে জ্ঞান বৃদ্ধি না হবে সেদিন তোমাদের মারা যাওয়া বেঁচে থাকার চেয়ে তো উত্তম মানে যদি বেঁচে থাকো আর জ্ঞান লাভ না করো কিছু নতুন না শেখো তো মরার সমান আশা রেখে আপনারা এই হাদিসে কুৎসিকে মনে রেখে প্রতিদিন কিছু না কিছু শেখার জন্যে আমাদের এই অনুষ্ঠান ইসলামীন বাংলা দেখতে থাকবেন নিজেরাও শিখবেন পরিবারদেরকেও বলবেন বন্ধু বন্ধুবান্ধব অন্যদেরকেও বলবেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য যাতে সবাই এই অনুষ্ঠান থেকে লাভবান হতে পারে বা জ্ঞান লাভ করতে পারেন আসন পরের অডিও প্লে করি রহমান রহিম আসসালাম আলাইকুম মাওলানা সাহেব আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি আপনি যে প্রশ্নগুলো করেছিলেন আমার একটু দেরি হয়ে গেছে আমাকে মাফ করবেন প্রাইসটা বড় কথা নয় প্রশ্নটা বড় কথা আপনি আমাদের জন্য এত মেহনত করেন আদম আলাাল্লামের কোরআনে ওনার সম্বন্ধে আয়াত নাজিল হয়েছে কত কতগুলো জায়গায় আমি ওটা বলতে পারছি না ওনার বিয়ে হয়েছিল জান্নাতে প্রমাণ সহ হজরত আদম আলাইসাল্লাম মা হাব্বাকে যে গাছের গোড়ায় যেতে বারুণ ছিল ইবলিশ মা হাবার মাধ্যমে হজরত আদম আলাহাইসালামকে ওই ফল খাইয়েছিলো ওনাদের পদভসটা করেছিল এটাই বড় প্রমাণ শীষ সম্পর্কে কোরআনে কত জায়গায় বর্ণনা হয়েছে সিসালামের সম্পর্কে কোরআনে কোথাও বর্ণনা হয়নি সাবেইন কাদের বলা হয় শীষের ছেলে সাবিতেনাদেরকেই সাবেইন বলা হয় শীষ আলমের ছেলে কি সাবেহীন বলা হয় তাকাইয়ার হুকুম কেন দিয়েছিল কাবিল হাবিলকে যেমন খুন করে দিয়েছিল সেই ভয়ে আদম আলাহাল্লাম শীস আলাইসাল্লামকে তাকাই আর হুকুম দিয়েছিল মানে ওনার নবুয়াদ বলতে বারণ করেছিল ইদরিসাল্লাম নিজের উম্মতকে কিসের শিক্ষা দিয়েছিল ইলমে ওজম ফালাক জ্যোতিষবিজ্ঞানের শিক্ষা দিয়েছিল যোগ বিয়োগের শিক্ষা দিয়েছিল যুদ্ধের সময় পশু বা মানুষদের সঙ্গে কীভাবে লড়াই করবে যন্ত্রপাতি শিক্ষা দিয়েছিল বা ইসলামিক সংবিধানের যুদ্ধের শিক্ষা দিয়েছিল ভাষার শিক্ষা দিয়েছিল আঁকার শিক্ষা দিয়েছিল পাথর বা কাঠের ওপরে কাগজ দিয়ে কাঠের কলম দিয়ে গাছের পাতা গাছের পাতা ছালের ওপরে লেখার শিক্ষা দিয়েছিল শহরে ঘর বাড়ি বানাবার শিক্ষা দিয়েছিল দর্জি সেলাইয়ের শিক্ষা দিয়েছিল ওষুধের শিক্ষা দিয়েছিল গাছ গাজরার ওই ওষুধ লক্ষ্মণ নবীর সময় বড় বৃদ্ধি সালামের শেষ ওসিয়াত কি ছিল শেষ ওসিয়াত ছিল উনি জান্নাত মৃত্যুর আগে জান্নাত ভ্রমণ করবে নু সালাম। নবীর নুআ সালাম নবীর তরিতে কতজন সবার করেছিল আশি জন উনি বড় কাঁদ্য উমতের জন্য রোদন করতো বলে সেই জন্য ওনার নাম সালাম নুয়ালাইলাম সালামের তরিতে সর্বপ্রথম সবার করেছিল পিঁবড়ে সর্বশেষে সবার সর্বপ্রথম সবার করেছিল পিঁবড়ে সর্বশেষে করেছিল গাধা হুদ নবীর কম কমের নাম ছিল আদ তেনার সময় তেনার সময় খরা পড়েছিল তিন বৎসর কোনো নারীদের তিন বছর কোনো সন্তান হয়নি এই আজাব এসেছিল হুদ নবী আলাইসাল্লামের সময় যে বাদশা ছিল সে বাদশার নাম ছিল সাদ্দ তার মৃত্যু হয়েছিল সে নিজের যে জান্নাত বানিয়েছিল ঘোড়ার ওপর থেকে নিচে জমিনে পা পড়েনি সে কলেই রাজরাইল তার যান কবজ করে নিয়েছিল সালে নবীর ওনার কম কোথায় বসবাস করত। সালে নবীর কম বসবাস করতো পাহাড়ের বড় বড় পাহাড় কেটে গুফা বানিয়ে তার মধ্যে ওনারা থাকতো বন্যা ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আর কমেশ সামুদে সমস্ত বাতিল খোদার পূজা করতো তাদের নাম ছিল লাতো মানাতো ওজা হুব্বল কায়েস বা কুরায়েস আর ইব্রাহিম নবী সালামের বাবার নাম ছিল তারুদ বা তারিক ওনার মায়ের নাম ছিল বুনা বা নুনা ওনার আজহার মানে ওনার চাচা আর ওনার নানার নাম ছিল আমি তো সঠিক বলতে পারছি না হয় ইসমাইল নইলেন নু নবী আল্লাহ যেমন পর্দাদা বলেছিলেন সেই জন্যই বলছি আর ওনার কমকে উনি বড় মৃত জীবন পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল উম্মতকে চারটি পশুর হাঁস মুরগি ময়ূর বা লাস্টে কাক বা শুকুন আর আমাদের ইমামে জামান আলাইলামের সম্পর্কে কোরআনে মোট পাঁচশো জায়গায় ওনার কথার আয়াত নাজিল হয়েছে বাহাত্তর জায়গায় ওনার বলে সাহাবীদের নিয়ে কথা উল্লেখ করা হয়েছে আর ওনার সম্পর্কে যে সুরাটি সূরাটি নাজিল হয়েছে সূরা হুদ এগারো নম্বর সূরা আয়াত ছিয়াশি বাকি আতুল্লা হে খাইরুল্লাতু মিনকুমতুম মমিনি আল্লাহ আমাদের জন্যে উত্তম আমাদের জন্যে জেনাদের বাকি রেখেছে যিনি আমাদের হুজ্জাতে খোদা জমিনের ওপরে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হেবার কাতু ওয়ালাইকুম আসসালাম রহতুল্লা হেববার আকাত আমার প্রিয় বোন টম্পা খাতুন আপনি যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে পরিপূর্ণ চেষ্টা করেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে হয়তো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে আপনি সময়ের মধ্যে উত্তর দিতে পারেননি বা আমাদেরকে ওয়াসমেল করতে পারেননি আর আপনি যে উত্তরগুলো দিয়েছেন অনেক উত্তর ইনকমপ্লিট মানে পরিপূর্ণ নয় তাই আমাদের টার্মস অ্যান্ডিশন হিসাবে আপনাকে পুরস্কারের জন্যে সিলেক্ট করা হয়নি কিছু মনে করবেন না তবে আপনি যে চেষ্টা করেছেন যেটা আপনি নিজেও বলেছেন যে পুরস্কারের জন্য নয় আমরা যা সে নিজেকে যাচাই করে দেখছিলাম যে আমরা কতটা জ্ঞান লাভ করেছি কতটা শিক্ষা পেয়েছি কতটা শিক্ষা নিয়েছি নবীদের জীবনী যে শোনানো হচ্ছে তার থেকে কতটা জেনেছি বা জ্ঞান লাভ করেছি বা এম জামান আলা ইসলামের সম্পর্কে আমি বহু এপিসোডে উল্লেখ করেছিলাম বিশেষ করে ওনার জন্ম তারিখেই ওনার বা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম বা আহলে সুন্নাত ভাইদের মুফাসরিন বা আহলে বেতন অনুগামী অনুসারী ওলামাগণ মুফাসরিনরা ওনার সম্পর্কে যে আয়াতগুলো ব্যাখ্যা করেছেন মানে সাধারণতম প্রায় পাঁচশোটি আয়াত কিন্তু যে বাহাত্তরটি আয়ত সত্তরটি বাহাত্তরটি আয়ত যার সম্পর্কে কমপ্লিট পরিপূর্ণভাবে সমস্ত মজাবের মোফাসরিনা লিখেছেন সে আয়তের থেকে আমি কিছু আয়াতও পড়েছিলাম সংখ্যাও বলেছিলাম তর্জমা করেছিলাম ওইভাবে আপনাদের কাছে বলেছিলাম যে আপনারা কোনো একটা আয়ত পড়বেন যদি কখনো কেউ আপনার জিজ্ঞাসা করে যে যে মেহেদি আল্লাহ ইসলামে তোমরা অপেক্ষা করছো উনি যে আসবেন তো ওনার সম্পর্কে কোরআনে কোথায় উল্লেখ হয়েছে কোরআনে কোথায় ওনার সম্পর্কে আয়তে এসেছে তো তখন যেন ওই আয়তটি আপনি পড়তে পারেন তাই আমি চাচ্ছিলাম যে কোনো একটা আয়ত পড়ে তার ব্যাখ্যা করুন অনুবাদ করুন যাই হোক আপনি যে চেষ্টা করেছেন এর জন্যে অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই তবে নির্ধারিত সময়ের মধ্যে আপনি উত্তর পাঠাতে পারেননি আর তাছাড়া উত্তর ইনকমপ্লিট বলে আপনাকে কোনো পুরস্কার মানে ঘোষণা করা পুরস্কারের মধ্যে পুরস্কার দেওয়া হচ্ছে না তবে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আপনাকে বোর্ডের তরফ থেকে একটা শান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে আপনি মোস্তাক ভাইকে ফোন করে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে কোনো একটা সুন্দর বই যে বই পড়ে আপনি জ্ঞান লাভ করতে পারবেন আপনার জ্ঞান বৃদ্ধি হবে অনেক বই আছে ওনার কাছে আপনার মনোনীত বা মন পছন্দ কোনো একটা বই ওনার কাছ থেকে নিয়ে নিন আর ওনাকে বলুন ওই বইয়ের দাম বিল আমাদেরকে পাঠিয়ে দিতে আমরা ইনশাল্লাহ ওই বইয়ের দাম ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দেবো বা পাঠিয়ে দেবো আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আপনার প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার যে আপনি চেষ্টা করেছেন তার জন্যে আশা রাখি আপনি নিজের মনোনীত একটা সান্ত্বনা পুরস্কার পেয়ে খুশি হবেন আর এইভাবে পুনরায় চেষ্টা করতে থাকবেন আপনার মতো আমি আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে ভাই বোনদের কাছে অনুরোধ করছি এরকম সুযোগ কখনো হারাবেন না চেষ্টা করবেন যেমন আমার বোন টুম্পা খাতুন উনি হয়তো পুরস্কৃত হতে পারেননি তিনটে পুরস্কারের মধ্যে কোনো একটা পুরস্কার পাননি কিন্তু ওনাকে একটা সান্তনা পুরস্কার দিলাম ওইরূপ যদি আপনারা সবাই চেষ্টা করতেন তো আপনারাও কোনো না কোনো একটা পুরস্কার পেতেন তাই এটা সামান্য একটা সান্ত্বনা ছিল আসল পুরস্কার হচ্ছে জ্ঞান যে জ্ঞানটা লাভ করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে যে মারেফাত অর্জন করতে পারলে আমরা যুগের এমামের সঙ্গী বা সাথী হতে পারব ওইটাই মেন ছিল ওই উদ্দেশ্যেই আমি প্রশ্ন রেখেছিলাম আশা রাখি পরবর্তীকালে যখন প্রশ্ন করব। তা আপনারা এটা খেয়াল রাখবেন এইভাবে চ্যানেল উইনে অনুষ্ঠান ইন বাংলা দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানকে ফলো করে এর থেকে লাভবান হওয়ার চেষ্টা করুন আর যে সমস্ত কথা আমরা বলছি বা ইসলামিক সঠিক সংবিধান দিনের অ্যাকাম বা ইসলামিক রিয়েল ইতিহাস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এগুলো শুনুন এগুলো জানুন এগুলো অন্যদেরকে বলুন আমাদের উদ্দেশ্য হয় এটাই যে আল্লাহর কালাম বা নবীদের বাণী বা সঠিক ইসলামিক ইতিহাস ও সংবিধান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই চেষ্টায় আপনারা সহযোগিতা করুন কোরআন বলছে তাআনআালাল বীর্রকালা তাহাল ইসমে ওদান নেকিতে আল্লাহর ভয় করে চলায় সঠিক পথে চলার জন্যে এক অপরের সহযোগী হও এক অপরকে সহযোগিতা করো অন্যায় জুলুম অত্যাচারে কেউ কারোর সাথ দিও না তো আমরা যদি সত্যি মমিন হয়ে থাকি কোরআনকে মেনে থাকি আল্লাহ রসুলের প্রতি যদি বিশ্বাস রেখে থাকি তো আমরা চেষ্টা করব সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যাতে নেকিতে আমরা অন্যদের সহযোগী হতে পারি আর এই নেকি বড় পাহাড়ের রূপে কে আমাদের দিনে আমাদেরকে দান করা হবে যেখানে চুল পরিমাণে নেকির জন্য সবাই কাতরাবে তরসাবে সেখানে যদি পাহাড়ের রূপে নেকি আমাদের সামনে রাখা হয় যে নেকিরা হয় যে নেকি হয়তো আমরা করব না অন্যরা করবে তাদের নেকি থেকে আমরা অংশ পাবো তখন কত খুশি হব এই খুশি পাওয়ার জন্য আখ মঙ্গলের জন্যে আপনারা ইসলাম ইন বাংলা অনুষ্ঠান দেখতে থাকুন আর এর থেকে লাভবান হন অন্যদেরকেও লাভবান হওয়ার জন্যে বলুন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করান আর যদি টিভিতে দেখার সময় বা সুযোগ না হয় তো আপনারা নিজের মোবাইলে যদি আমার এই অনুষ্ঠান দেখতে চান তো চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন আমার সমস্ত এপিসোড ওখানে প্রতিদিন আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ সুবিধা বা সময় মতো ওখানে নিজের প্রশ্নের উত্তর শুনতে পারবেন বা ইসলামিক যে সমস্ত জ্ঞান আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো অর্জন করতে পারবেন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসসালামু আলাইকুম ওয়া বাক